أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই একটু আওয়াজ দিয়ে দরুদ পাঠ করি মা বোনরা যারা উপস্থিত হয়েছেন সবাই আমরা একত্রে আন্তরিকতার সাথে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين রাত্রি অনেক হয়ে গিয়েছে মা বোনরা কষ্ট করে এসেছেন আসলে আমাদের ওইরকম সুন্দর ব্যবস্থাপনাও নাই মাদ্রাসা ছোট জায়গা আর করোনার কারণে জায়গা আর একটু ছোট হয়ে গিয়েছে সেটা আমরা দুইটা ফ্লোর নিয়েছিলাম করোনার সময় আমরা একটা ফ্লোর ছেড়ে দিয়েছি যার কারণে জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে এই জন্য অনেকের কষ্ট হচ্ছে তবে এই কষ্টের ভিতরেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি এই জন্য অনেক মাদ্রাসার ভিতরে ছাত্র সংখ্যা কম আর আমরা ছাত্রদেরকে জায়গা দিতে পারছি না এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ দিনে এলেম শিক্ষা করা হলো ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর দিনে এলেম শিক্ষা করা ফরজ
যারা দ্বীনে ইলম শিক্ষা করে তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন সে হলো সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াআল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে অপরকে আওয়াজ দিয়ে বলেন যে শিক্ষা করে এবং অপরকে সে কি উত্তম ব্যক্তি, সে কি উত্তম ব্যক্তি। এখন আমরা অনেকে মনে করি এই দেশের প্রেসিডেন্ট হলে সে মনে হয় সবচেয়ে ভালো মানুষ, এটা অনেকে মনে করি। মন্ত্রী হয়ে মনে মনে হয় মনে হয় যেন সে ভালো মানুষ, এরকম আমরা অনেক সময় মনে করি। কিন্তু আসলে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াআল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা এবং শিক্ষা করে সে হলো সর্বোত্তম ব্যক্তি। তাহলে এখন দেখে গেল যে আমাদের সন্তান যারা পড়তেছে তারা সর্বোত্তম কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন? আপনি সর্বোত্তম ব্যক্তির বাবা এবং সর্বোত্তম ব্যক্তির মা, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আবার আমরা এমন একটা জায়গায় বসবাস করি, এমন একটা জায়গায় থাকি, এমন একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করি, এমন একটা জায়গায় ঘুমাই যেই যেই জায়গাটার সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা কি? প্রেসিডেন্টের প্রসাদ না মসজিদ? জোরে বলেন মসজিদ। আমরা কোথায় বসা আছি? মসজিদে। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ জুমা সহ এখানে আদায় হয়, এটা হলো মসজিদ। তাহলে এখন আমরা সর্বোত্তম জায়গা যেটা আল্লাহ রাসূল স্বীকৃতি দিয়েছেন, কে স্বীকৃতি দিয়েছেন? আল্লাহ রাসূল। এই জন্য শিখতে হবে, শিখাইতে হবে আল কোরআন, শিখতে হবে, শিখাইতে হবে আল কোরআন। আল কোরআন শিখবে না, শিখাবে না, দেখবেন যে মুসলমানের সন্তান হয়ে এসে পূজার ঘরে যে পূজা উদ্বোধন করবে, ঠিক না? ঠিকই বলে, আমার কথা বুঝতে পারেন না আপনারা? যদি কোরআন বুঝি যদি না বুঝে তাহলে এই অবস্থাটাই হয়। এই জন্য কোরআন বোঝা দরকার আছে কিনা? কাল কেয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় শিক্ষিত বলে ডাক দিবেন, সেই ব্যক্তি হলো যে কোরআন সহিভাবে পাঠ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন সহিভাবে পাঠ করেছে সে হলো আল্লাহ তাআলার কাছে বড় শিক্ষিত। দুনিয়ার ডক্টরেট আপনি নেন তাকে শিক্ষিত বলবে না যদি কোরআন না শিখে, ঠিকটা ঠিকই বলেন। এই জন্য সংক্ষেপে বলতেছি যে আপনারা যে আপনাদের সন্তানদেরকে যে মাদ্রাসায় দিয়েছেন, সঠিক জায়গায় দিয়েছেন, এমন একটা জায়গায় দিয়েছেন যেই জায়গায় দেওয়ার কারণে আপনার সন্তান কোরআনে হাফেজ হবে, আর কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাফেজের মা, হাফেজের আব্বা বলে ডাক দিবে। জোরে বলেন সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ডাক দিয়ে বলবেন আমার কালামের হাফিজরা কোথায়, হাফিজের মা কোথায়, হাফিজের আব্বা জান কোথায়? তখন যারা ডক্টরেট করেছে, বাংলা পড়াইছে, তারা হা করে তাকায় থাকবে কি করলাম কি করলাম, ঠিক না? ঠিকই বলে আফসোস করবে, তারা আফসোস করবে। কিন্তু ওই সময় আফসোস করে কোনো কাজ হবে? কোনো কাজ হবে নাকি কি বলেন? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হাফিজ কোরআনের মা বাবা ডাকে সাড়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও হাফিজ কোরআন, তোমরা দুনিয়ার ভিতরে বসে যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছো, আমি আল্লাহ আমাকে সেইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। জোরে বলো সুবহানাল্লাহ। হাফিজ কোরআনদেরকে বলবেন তোমরা ওইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও, আমি তোমাদের তেলাওয়াত শুনবো, আমার তেলাওয়াত শুনতে মনে চায়, শুনতে মনে চায়। হাফিজ কোরআন রাত তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করতে করতে একটা আয়াত তেলাওয়াত করবে একতলা বিশিষ্ট একটা জান্নাতের উপর উঠে যাবে। জোরে বলো সুবহান। কোরআনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 খানা আয়াত আল্লাহ তাআলা দান করেছেন বলে এক একটা আয়াত তেলাওয়াত করার কারণে লাস্ট পর্যন্ত যখন তেলাওয়াত করবে 6666 তলা বিশিষ্ট একটা জান্নাতের উপরে সে স্থান পাবে। জোরে বলো সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজ কোরআনকে ম্যাজিস্টারিং পাওয়ার দিবেন, ও হাফিজ কোরআনের মা বাবা আব্বা জান আপনারা শুনে রাখেন, এত শক্তি হবে তার, এত ক্ষমতা হবে, হাফিজ কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ হে রব্বুল আলামিন,
দুনিয়ার ভিতরে আমি কোরআন তেলাওয়াত করেছি, তুমি কোরআনের কারণে আমার সম্মানকে বাড়ায় দিয়েছ। ঠিকটা ঠিকই বলেন, ঠিকটা ঠিকই বলেন। দুনিয়ার ভিতরে প্লাস্টিক আছে কিনা? আছে না? কিছু প্লাস্টিক বাথরুমেও ব্যবহার হয়, ঠিক না? ঠিকই বলে। আবার কিছু প্লাস্টিক এরকম ভাবে কোরআনের রেয়াল হিসাবে ব্যবহার হয়, ঠিক না? ঠিকই বলে। এই কোরআনের রেয়াল হিসাবে যেটা ব্যবহার হয় সেটাও প্লাস্টিক, আর টয়লেটের ভিতরে লাগানো হচ্ছে সেটাও কি? জোরে বলেন, সেটাও প্লাস্টিক। কিন্তু টয়লেটের প্লাস্টিকটার উপরে আমরা পা রাখি, কোনো কিছু মনে করি না। কোরআন শরীফ রেয়ালের যে রেয়াল যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকের দিকে আমরা পা দিয়ে বসতো আমাদের দ্বিধা লাগে, আমাদের মনের ভিতর কষ্ট লাগে যে এটার উপরে কোরআন শরীফ রাখা হয়। জোরে বলে সুবহান। তাই কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? হাফেজ কোরআন নাক দিয়ে বলবে রব্বুল আলামিন যে কোরআনের কারণে আজকে আমাকে ক্ষমতা দিয়েছো, আমাকে সম্মান বাড়াই দিয়েছো, আজকে আমাকে সম্মান অধিকারী করেছো। কিন্তু এই মুহূর্তে আমার আব্বা জান কোথায়, আমার আম্মা জান কোথায়, আমার আত্মীয় স্বজন কোথায়? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকল আত্মীয় স্বজনদেরকে হাজির করবেন, হাজির করে এবার বলতে থাকবেন হাফেজ কোরআন, এবার ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন মহাপরার মুহূর্তে আমাকে যারা সহযোগিতা করেছে, আমাকে যারা ভালোবেসেছে, আমার দিকে যারা সুনজরে তাকিয়েছে, আমি হাফেজ কোরআন তাদের ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ছাড়া কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে হাফেজ কোরআন, তোমাকে এত ক্ষমতা দিয়েছি, আজকে যার যার কথা বলবো তাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন সুবহান। সুতরাং এই জন্য আপনারা যে মাদ্রাসায় দিয়েছেন, কষ্ট করতেছেন, অনেকে কষ্ট করে টাকা দিচ্ছেন, শুধু মনে রাখবেন এই টাকা আপনার একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে কি বলেন? এই জন্য আমাদের আমাদের কষ্ট করতে হবে, আরো কষ্ট করতে হবে, সন্তানদের জন্য আরো কষ্ট করতে হবে। একমাত্র আশা থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহান। এই জন্য সন্তান অনেক সময় অন্যায় করে, ভুল করে, অনেক সময় দেখা যায় পড়তে চায় না, মনটায় কষ্ট লাগে, ঠিক না? কি বলেন? মনে কষ্ট লাগে, হ্যাঁ, মাদ্রাসায় দিলাম পড়তে চায় না, মাদ্রাসায় দিলে পড়তে চাবে না, এটাই বাস্তব। এর কারণ হলো, একজন সন্তান, একজন ছেলে যদি, একজন মাদ্রাসা তলবা পড়ুয়া তলবে আলেম যদি, সে যদি পরিপূর্ণ হাফেজ কোরআন হয়ে যায়, আলেম হয়ে যায়, তখন দেখা যাবে যে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। ঠিক আছে কি বলেন? একজন আল্লাহর ওলি হয়ে যেতে হয়, ওলি যদি হয়ে যায় বলে তাহার কথার কারণে, তাহার চলার কারণে, তাহার কোরআনের তাফসীরের কারণে। আজকে যে আমাদের সামনে ইঞ্জিনিয়ার কামালউদ্দিন আহমেদ সাহেব যে তাফসীর করলেন, এইটা হলো অরিজিনাল তাফসীর, ঠিক আছে কি বলেন? এখন বর্তমান যুগে তাফসীর করে কি? আমি বরিশাল থেকে রওনা করে ঢাকা চলে আসলাম, পথের ভিতরে কত সুন্দর জিনিস জিনিস দেখলাম, এই হলো তাফসীর। নাউজুবিল্লাহ কর, এই হলো তাফসীর। আয়াতের তর্জমা করে যে তাফসীর যদি না করে সেটা তাফসীর হয় নাকি? কি বলে তাফসীর হয় নাকি? এখন বর্তমান যুগে শুধু কেচ্ছা কাহিনী চলতেছে, কোরআনের আয়াত নাই, হাদিস নাই, কোনো কিছু নাই, শুধু কেচ্ছা চলতেছে। কেচ্ছা কাহিনীর জমানা শেষ করে দাও, বলে কেচ্ছা কাহিনী বলবেন না, কোরআনের আয়াত বলেন, তর্জমা বলেন, হাদিস বলেন, তর্জমা বলেন, এটা আমরা শুনতে চাই। ঠিক আছে কি বলেন? এই জন্য কোরআন পড়াতে হবে, কোরআন শেখাতে হবে, সন্তানদেরকে কোরআন শিখাবেন ভালো করে, এই সন্তানরা কাল কিয়ামত দিবসে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন, সময় যদিও বেশি হয়ে যাচ্ছে তবুও কয়েকটা কথা না বলে পারছি না। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামত দিবসে হাফেজ কোরআন অর্থাৎ কোরআন পড়নে ওয়ালার পিতা মাতার উপরে আল্লাহ তাআলা নূরে টুপি পরাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনরা সুবহানাল্লাহ বলবেন না? সবাই খুশি হয়েছেন তো? সবাই নূরের টুপি পড়তে চান সবাই? ইনশাআল্লাহ। কারা কারা নূরের টুপি পড়তে চান হাত উঠে দেখান, দুই হাত উঠে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবার মাথার উপরে নূরের টুপি দান করে, সবাই বলে আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। নূরের টুপি পড়তে হলে সন্তানদের পিছনে আরো সময় দিতে হবে, ঠিকটা ঠিকই বলেন? সন্তানদের পিছনে আরো সময়, যদিও মা বোনরা দেখি ফেরার সময় দুপুরে খানা নিয়ে আসে, সকালে নাস্তা নিয়ে আসে, রাত্রে খাবার নিয়ে আসে, আলহামদুলিল্লাহ, আরো কষ্ট করতে হবে।
সন্তানদের জন্য যা যা দরকার সেই ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের ভিতরে যারা আমাদের ভিতরে যাদের সন্তানরা বাংলা পড়ে, দেখা যায় বাংলা পড়ার পিছনে কিন্তু আরো টাকা বেশি খরচ করে, ঠিক না? ঠিকই বলে, কিন্তু বাংলা পড়ার পরে কোনো প্রতিশ্রুতি আছে, ফজিলত আছে? ফজিলত কি? এতটুকু ফজিলত হলো বড় একটা সার্টিফিকেট পাবে, ভালো একটা চাকরি পাবে। সময় কয়দিন? দুনিয়া যতদিন আছে তার ভিতরে 60 বছর বয়স হয়ে গেলে তার সবাই শেষ, সেটা ঠিকই বলে। বাংলা পড়ুয়াওয়ালা যারা, আবার বাংলা পড়ুয়াওয়ালা যারা আছে তারা রাগ করেন না, এটা বাস্তব জিনিস আমি বলতেছি। 60 বছর বয়স হয়ে গেলে তার চাকরি শেষ, সরকার তাকে বাদ দিয়ে দিচ্ছে, ঠিক না? ঠিকই বলে। বাদ দেওয়া মানে কি? সে আর তার ব্রেন ঠিক নাই, সে কোনো কাজ ঠিক ভাবে করতে পারবে না। আর একজন আলেম, একজন হাফিজ কোরআন, তার বয়স যত বেশি হবে তার সম্মান তত বেশি। জোরে বলেন সুবহান, দুনিয়ার মানুষের কাছে তার ভ্যালু বেশি, আখেরাতেও তার ভ্যালু বেশি। জোরে বলেন সুবহান আল্লাহ। যত হাফিজ কোরআন, যত আলেম, যত বুড়ো হবে তার কাছে মানুষ তত বেশি যাবে, হুজুর আমার জন্য দুঃখ হবে, ঠিক না? ঠিক বলে। এই আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বয়স্ক অবস্থায় তার কাছে মন্ত্রী মিনিস্টার এই সেই যত মানুষ আছে সবাই যায় তার পাশে, হুজুর আমার জন্য দোয়া করে, ঠিক না? ঠিকই বলে। কিন্তু বাংলা পড়ুয়া যারা আছে 60 বছর হয়ে গেলে তার পাশে আর বেশি যাইতে চায় না, ঠিক না? ঠিকই বলে। মানে সরকারি তাকে কি করে বাদ দিয়ে দেয়। তো যাই হোক, বলতেছিলাম যে বাংলা পড়া এটা খারাপ না, দরকার আছে, আছে না? নাই দরকার আছে না? বাংলা পড়তে কিন্তু আমি নিষেধ করে নেই, কিন্তু বাংলা পড়েন তার সাথে আরবি পড়েন, আরবিও শেখেন। কিয়ামতের দিবসে আপনাকে আল্লাহ মূর্খ বলবে, এটা কি আপনি চান? কথা বলেন না, মূর্খ বলবে আল্লাহ চান? কোরআন যদি না শেখেন আল্লাহ ডাইরেক্ট আপনাকে মূর্খ বলবে যে তুমি মূর্খ, আমি কোরআন পাঠাইছি তুমি কোরআন পড়ো নাই, তুমি সবচেয়ে বড় মূর্খ, এটা আল্লাহ বলবে, ঠিক না? ঠিকই বলেন। এই জন্য মূর্খ যাতে আল্লাহ না বলতে পারে, মূর্খ বলে না দিতে পারে, এই চেষ্টা সবাই করবেন না? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য সন্তানদেরকে শিখাবো, নিজেও কি করবো শিখবো। এই জন্য আমি বলতেছিলাম যে সন্তানদের পিছনে যে কষ্ট করতেছেন, আরো কষ্ট করে কষ্ট করবেন এমন আশায় যে আমার আল্লাহ আমার উপরে খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সম্পদ খরচ করতেছেন, আপনারা তো টাকা খরচ করতে চান না, ছেলেকে দুধ খাওয়াবেন, ফল খাওয়াবেন, কোরআন ধরে রাখার জন্য ব্রেন পরিষ্কার থাকার প্রয়োজন আছে, আছে না? কি বলেন? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন যা আমরা বুঝি না, বোঝারও চেষ্টা করি না, ঠিক না? কি বলেন? এই জন্য এরকম বলছি, না বুঝে, না বুঝার কারণে এই যে দেখেন পূজা মণ্ডল যে পূজা উদ্বোধন করতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ, এটা না বুঝার কারণে। কিসের কারণে? বোঝার কারণে। এই জন্য বোঝার জন্য সন্তানদের ব্রেনকে পরিষ্কার রাখার জন্য তাকে ভালো ভালো খাবার খাওয়াবেন, মনে করবে যে আল্লাহর কালাম আরো ভালো করে বুঝু, আল্লাহর কালাম আরো সুন্দর করে পড়ু, আল্লাহর কালাম টান দিয়ে পড়তে গেলে তার শক্তি দরকার আছে, আছে না? নাই আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওরাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সহিত তোমরা এই স্পষ্ট ভাবে তোমার আমার কালামকে পড়ো, আমরা আমার কালামকে শিখো। এই জন্য তার তীরে সত্যি শিখতে গেলে আপনার এরকম ভাবে শক্তির প্রয়োজন হয়। এই জন্য সন্তানদের পিছনে খরচ করবেন, সন্তানের যা দরকার সেটার ব্যবস্থা করবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? গত ফিরে যে আমরা কোরআন শরীফ দিতেছিলাম, ওই সময় আমি কয়েকটা কথা বলেছি আপনাদের কাছে। আমরা আপনাদের সন্তানদেরকে পড়াই, ধরতে গেলে 24 ঘন্টা 16 ঘন্টা আমাদের কাছে থাকে। কয় ঘন্টা? বেড়ায় 16 ঘন্টা, তা অনেক ছেলেরা তার থেকে বেশি থাকে, আবার অনেক ছেলেরা 24 ঘন্টা, যারা আবাসিক থাকতেছে তারা 24 ঘন্টাই থাকতেছে কিনা কি বলেন? কিন্তু আমাদের কাছে থাকতেছে, আমরা পরিপূর্ণভাবে তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এই শিখিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন না? আছেন কিনা কি বলেন? এক নম্বর সহযোগিতা হলো ছেলেটা মাদ্রাসা থেকে যখন ছুটিতে, বৃহস্পতিবার ছুটিতে যখন বাসায় যায়, এই ছুটিতে যাওয়ার পরে ছেলেটা আসতে চায় না, ঠিক আছে, মাদ্রাসা আসতে চায় না। মাদ্রাসা না আসতে চাওয়ার পর একটা কারণ, তার ভিতরে এক নম্বর কারণ হলো মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় কোনো গুনাহের কাজ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ,
যতক্ষণ সময় মাদ্রাসার ভিতর থাকে ততক্ষণ সময় তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা নেকি লেখতেই থাকে আরো জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য শয়তান প্রত্যেকটা ছেলের পিছনে লাগিয়ে থাকে যে নেকি সে আদায় না করতে পারে এই জন্য যদি সে দূরে থাকে মাদ্রাসা থেকে দূরে থাকে তাহলে সে গুনাহের কাজ করতে থাকবে সে মাদ্রাসা থেকে দূরে থাকবে এমন কি দূরে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যাবে সে আর মাদ্রাসা আসবে না সে মাদ্রাসা থেকে দলচ্যুত হয়ে যাবে মাদ্রাসা থেকে মাদ্রাসা পরিত্যাগ করে সে আরেক দিকে খারাপ হয়ে যাবে ঠিক তাই কি বলেন এটা হলো শয়তানের উদ্দেশ্য কার উদ্দেশ্য শয়তানের উদ্দেশ্য সুতরাং এখানে আপনাদের সহযোগিতা লাগবে যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিজ দায়িত্বে মাদ্রাসা থেকে নেবেন আবার নিজ দায়িত্বে মাদ্রাসার টাইম মতো ওস্তাদের হাতে পৌঁছায় দেবে রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আমরা পড়ানোর ক্ষেত্রে লেখানোর ক্ষেত্রে তাদেরকে আদব আখলাক শিক্ষার ক্ষেত্রে আমরা আমরা 100% আন্তরিক আন্তরিকতার সাথে আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি কিন্তু আপনারা আপনাদের এই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এর সাথে আরো কিছু আছে যেটা হলো সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে তার যে সামান আর প্রয়োজন জিনিসপত্রের প্রয়োজন রয়েছে কলম বই খাতা এরপরে আরো যে সমস্ত জিনিসের প্রয়োজন আমরা অনেক সময় দেখি এগুলো খুঁজে পাই না ছোট ছোট ছেলেরা এটা হারিয়ে যাবে স্বাভাবিক এটা অন্যায় না ভুল না কিন্তু হারাই যেতে পারে নষ্ট করে ফেলতে পারে এই জন্য তাকে যদি দেওয়া বাদ দিয়ে দিই সে লেখাপড়া করতে পারবে না এই জন্য খোঁজ রাখতে হবে আমার সন্তানের সবকিছু আছে কিনা তার কলম আছে কিনা তার পেন্সিল আছে কিনা তার খাতা আছে কিনা মা বোনরা খেয়াল করবেন আপনারা খেয়াল করবেন যেহেতু আপনারা বেশি দেখাশোনা করেন বেশি আসা যাওয়া করেন এই জন্য আমার কথাগুলি আপনারা খেয়াল করবেন যে ছেলেদের পেন্সিল আছে কিনা খাতা আছে কিনা এগুলি আপনারা দেখবেন এরপরে আমাদের এখানে নিয়ম রয়েছে প্রতিদিন ডায়েরি মেইনটেনেন্স করতে করে শিক্ষকরা ডায়েরির ভিতরে শিক্ষকরা আজকে কি পড়ালো সেটা ডায়েরির ভিতরে উঠাইছে কিনা এটা আপনারা দেখবেন এটা চেক করবেন যদি ডায়েরির ভিতর না উঠায় আমি অফিসে আছি আপনারা আমার কাছে দেখান ডায়েরি দেখান যে হুজুর আজকে তো এই ক্লাসটা হয়নি এই পড়াটা হয়নি এটা আমাকে আপনারা আমার কাছে রিপোর্ট দেন আপনারা যদি রিপোর্ট না দেন আমি রিপোর্ট কোথায় পাবো এই জন্য আপনারা আমার কাছে পরিপূর্ণভাবে রিপোর্টগুলি পেশ করবেন সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আর ছাত্রদের সামানা যা যা দরকার এগুলি আমরা আপনারা দিবেন ঠিকঠাক মতো এবং পড়াও এরকম ভাবে ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও আপনারা তদারক করবেন ইনশাআল্লাহ আরেকটা জিনিস হলো আজকের আমরা প্রায় সাতজন ছাত্রদেরকে হেফজোর সবক দিচ্ছি আলহামদুলিল্লাহ বলে হেফজো শুরু করবে তারা পুরো কোরআন শরীফ তারা দেখে রিভিশন দিয়ে এটাকে এরকম ভাবে চালু করেছে পড়াটা চালু হয়ে গেছে এখন তারা মুখস্ত শুরু করবে আবার কিছু ছাত্র আছে যারা আমপারা পড়তেছিল কম সময়ের ভিতরে আমপারা শেষ করে তারা আজকের পবিত্র কালাম এরকম ভাবে নতুন সবক তারা নেবে এইরকম আছে প্রায় এরপরে কিছু ছাত্র আছে যারা কায়দা কমপ্লিট করেছে সর্বপ্রথম তো আলিফবা থেকে শুরু করতে হয় ঠিকটা ঠিকই বলেন এই আলিফবা থেকে শুরু করে কায়দা কমপ্লিট করেছে এরকম কয়েকজন আছে যাদেরকে আমপারা তাদের হাতে দেওয়া হবে আজকে সূরা ফাতিহা সবকের মাধ্যমে সবাই বলি আলহামদুলিল্লাহ এরপর আরো সুসংবাদ জানাচ্ছি আপনাদেরকে সেটা হলো আমরা আপনাদের অনুরোধে আমরা কিন্তু নিজ ইচ্ছা এটা করি নাই আপনাদের অনুরোধে আপনারা অনেকেই বলেছেন যে হুজুর আমাদের মেয়ের আছে আপনি একটা বালিকা শাখা খুলেন আপনি একটা বালিকা শাখা খুলেন আপনাদের অনুরোধে আমরা একটা বালিকা শাখা খুলেছি বালিকা শাখার জন্য আমরা আলাদা রুমও নিয়েছি এবং বালিকাও কয়েকজন হয়েছে আর কয়েকজন বাড়লি আমরা একজন মহিলা শিক্ষিকা নেব আলেমা নেব যে কন্টিনিউ এখানে ক্লাস করবে এই জন্য আপনাদের এখানে সহযোগিতার প্রয়োজন আপনাদের খোঁজে এবং আপনাদের যদি মেয়ে থাকে আপনারা এই মাদ্রাসায় বালিকা শাখায় ভর্তি করবেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আমি এর আগেও বলেছি আমাদের এই মাদ্রাসা তেমন কোনো প্রচার নাই আপনারা দেখবেন রাস্তাঘাটে তেমন কোনো পোস্টার নাই হ্যান্ডবিল নেই কোনো ব্যানার নাই এই মাদ্রাসার প্রচার হলে এই মাদ্রাসার ছাত্র গার্ডিয়ান
ছাত্র গার্ডিয়ানরা তারা বিভিন্ন জায়গায় প্রচার করে যে আমার ছেলেটা এখানে দিয়েছি, সে ভালো লেখাপড়া করতেছে। এই কথা শুনে অনেক ছেলেরা আলহামদুলিল্লাহ আসছে। করোনার পরও আমাদের এখানে অনেক ছাত্র ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ছাত্র ভর্তি হয়েছে। এটা আপনাদের মেহনত, আশা করি আপনারা আরো মেহনত করবেন। এবং সামনে জানুয়ারি মাস আসছে, স্কুল বন্ধ অনেক সময় দেখা যায়। আমরা আরেকটা সুসংবাদ, সেটা হলো আমরা স্কুল মাদ্রাসা সমন্বয় একটা সিলেবাস করেছি, যেই সিলেবাস অনুযায়ী পড়লে তারা ইচ্ছা করলে, যদি এখানে যদি কওমি মাদ্রাসায় যদি না পড়ে স্কুলে যদি পড়ে, স্কুলে গিয়ে পড়ে এই ক্লাস অনুসারে, এই জন্য স্কুলের বইগুলি আমরা রেখেছি এবং মাদ্রাসার বইগুলো আমরা রেখেছি, যাতে করে দুই দিক থেকে তারা উপকৃত হতে পারে। একটা ছেলে সে আলেম হওয়ার পরে সে যেরকম আরবিতে সে কথা বলবে, আরবিতে বোঝাতে পারবে, সে ইংলিশও এরকম বোঝাতে পারবে, সেই রকম যোগ্যতা বানিয়ে আমরা তোলার চেষ্টা করছি সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেই চিন্তা নিয়ে, যে ফিকির নিয়ে, যেই চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি, সেইভাবে যেন আমরা সুন্দরভাবে এভাবে গঠন করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া আমরা পরিপূর্ণভাবে কামনা করছি। আপনারা সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। সবার রাজি আছেন ইনশাআল্লাহ? এই আবেশ এদিকে নিয়ে আসেন।